হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। তোমাদের MTS পরীক্ষা 2, 3, 4 তারিখের যে প্রশ্নগুলো এসেছিল তা নিয়ে আগেই চ্যানেলে অ্যানালিসিস করা হয়েছে। তার উপর ভিত্তি করে কি রকম প্রশ্ন আসতে পারে তার একটা সিরিজ আমরা শুরু করেছি, আজকের দ্বিতীয় পর্ব। চলো শুরু করা যাক। কি বলছে, হোয়েন ইজ ন্যাশনাল কনজিউমার ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? ভারতে জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয়? কবে পালিত হয় এটি? 24শে ডিসেম্বর। আচ্ছা, এই যে 26শে নভেম্বর, এটা কি? কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস। পরের প্রশ্ন, হোয়েন ইজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে সেলিব্রেটেড? জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়? এটি কবে পালিত হয়? 7ই আগস্ট। পরের প্রশ্ন, হোয়েন ইজ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে সেলিব্রেটেড? বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয়? এটি পালিত হয় 28শে জুলাই। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ট্রান্সলেটেড ভগবদ্ গীতা ফর দ্য ফার্স্ট টাইম? নিচের মধ্যে কে প্রথমবার ভগবদ্ গীতা অনুবাদ করেন? কে করেছিলেন? চার্লস উইলকিনিস। পরের প্রশ্ন, ইন দ্য 19th সেঞ্চুরি দ্য সনাতনী মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন সেন্ট্রাল ইন্ডিয়া বাই হুম? 19শতকে মধ্য ভারতে সতনামী আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল? কার দ্বারা? গুরু ঘাসীদাস। ইনি কোথাকার বাসিন্দা? ছত্তিশগড়ের। কত সালে আন্দোলনটা হয়েছিল? 1820তে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি মিটিং ইজ ফর? প্রতিটি সংসদীয় সভার প্রথম ঘন্টা কি হয়? প্রথম ঘন্টা কোয়েশ্চেন আওয়ার, আর তারপরে হয় জিরো আওয়ার। পরের প্রশ্ন, হুইচ অ্যামেন্ডমেন্ট লিমিটেড দ্য সাইজ অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স টু 15% টোটাল সাইজ অফ দ্য হাউস? কোন সংশোধনীটি মন্ত্রী পরিষদের আকারকে হাউসের মোট আকারের 15%-এ সীমাবদ্ধ করেছে? 15% মানে যতজন সদস্য হবে তার 15%, যেমন পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা 294, তার 15% হবে, মানে প্রায় 44 জন মতো মন্ত্রী সভাতে থাকতে পারবেন। আচ্ছা, এটা কততম সংশোধনীতে হয়েছে? 91তম সংশোধনীতে। 91তম সংশোধনীটা হয়েছিল 2003 সালে। আচ্ছা, 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছিল? এতে মিউনিসিপ্যালিটির গঠন। 86তমতে কি হয়েছিল? নতুন একটা আর্টিকেল যোগ হয়েছিল, 21-এ, শিক্ষার অধিকার। আর 61তম কি ছিল? 1989 সালে কি বলা হয়েছিল? ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হেল্ড দ্য কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড টু এক্সপ্যান্ড দেয়ার ওয়ার্ক স্টার্টিং দ্য হোয়াইট রেভলিউশন? নিজের মধ্যে কে কায়রা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডকে তাদের কাজ সম্প্রসারণ করতে সাহায্য করেছিল এবং সাদা বিপ্লবের শুরু করেছিল? কে করেছিল এটি? ভার্গিস কুরিয়ান। মনে রাখবে, এনাকে হোয়াইট রিভলিউশনের জনক বলা হয়, সাদা বিপ্লবের জনক। পরের প্রশ্ন, দ্য নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া আর মেড অফ অ্যালুভিয়াল সয়েল, দে আর ফর্ম বাই দ্য ইন্টারাকশন অফ হুইচ থ্রি রিভার্স? ভারতের উত্তরের সমভূমি পলি মাটি দিয়ে তৈরি, এগুলি কোন তিনটি নদীর মিথস্ক্রিয়ায় গঠিত? কোন তিনটি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কামস আন্ডার দ্য ক্যাটাগরি অফ প্ল্যান্টেশন কর? নিচের কোনটি প্ল্যান্টেশন ফসলের শ্রেণীতে আসে? প্ল্যান্টেশন কর, এর আরেকটা নাম ক্যাশ কর বা অর্থকরী ফসল। কি হবে এটি? কফি। এছাড়া আর কি হয়? চা, রাবার ইত্যাদি। পরের প্রশ্ন, হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট লিথিয়াম রিফাইনারি উইল বি? হুইচ উইল প্রসেস লিথিয়াম ওর টু প্রোডিউস ব্যাটারি গ্রেড মেটেরিয়াল বি সেট আপ? ভারতে প্রথম লিথিয়াম শোধনাগার যেখানে ব্যাটারি গ্রেড উৎপাদন তৈরি করতে লিথিয়াম আকরিক প্রক্রিয়াকরণ করা হবে কোথায় স্থাপন করা হবে? এটা স্থাপন করা হবে গুজরাটে। আচ্ছা, এই যে লিথিয়াম, ভারতবর্ষে প্রথম কোথায় সন্ধান পাওয়া যায়? জম্মু কাশ্মীরে। কত সালে? 1999 সালে। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ঝাড়খণ্ড ওয়াজ মেড আ সেপারেট স্টেট অফ ইন্ডিয়া? কোন সালে ঝাড়খণ্ডকে ভারতের আলাদা রাজ্য করা হয়েছিল? কত সালে? 2000 সালে। তার আগে ঝাড়খণ্ড বিহারের অংশ ছিল। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ কেম ইন টু এক্সিস্টেন্স? হিমাচল প্রদেশ কোন সালে অস্তিত্ব লাভ করে? কোন সালে? 1971 সালে। তার আগে হিমাচল প্রদেশ ইউনিয়ন টেরিটরি ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল।
পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড ওয়াটার ডে, কোন দিনটিকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়, কোন দিনকে 22শে মার্চ। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য রামসার কনভেনশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ডস ডে, রামসার কনভেনশন অনুযায়ী নিচের কোনটি আন্তর্জাতিক জলাভূমি দিবস, কোন দিনটি 2nd ফেব্রুয়ারি বা 2রা ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, হু লেড দ্য রেভিলিয়ন অফ 1857 ইন বিহার, বিহারে 1857 সালের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন, 1857 সালে কি হয়েছিল, সিপাই বিদ্রোহ, বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুমার সিং। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স বাহাদুর শাহ টু ওয়াজ ডিসপোজড বাই ব্রিটিশ অ্যান্ড এক্সাইল টু রেঙ্গুন, নিম্নলিখিত কোন বছরে তৃতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে রেঙ্গুনে নির্বাচিত করেছিল, কোন সালে, 1857 সালে, সিপাহী বিদ্রোহ শেষ হওয়ার পরে। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ডিড দ্য রুরাল এরিয়াস অফ বোম্বাই ডেকান রিভল্ট, কোন বছরে বোম্বে ডেকানের গ্রামীণ এলাকা বিদ্রোহ ঘোষণা করেছিল, কোন সালে এই বিদ্রোহ হয়েছিল, 1875 সালে। পরের প্রশ্ন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য সোর্স অফ ব্রাহ্মণী খড়কি সুবর্ণরেখা রিভার্স, ব্রাহ্মণী খড়কাই সুবর্ণরেখা নদীর উৎস ভারতের কোন রাজ্যে, কোন রাজ্যে এটি, ঝাড়খণ্ডের। এই যে তিনটে নদী উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টের দুধবা হিল থেকে, দুধবা পর্বত থেকে। পরের প্রশ্ন, ভোজতাল হুইচ ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ আপার লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, ভোজতাল যা আগে আপার লেক নামে পরিচিত ছিল এটি নিচের কোন রাজ্যে অবস্থিত, এটি মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের ভোপালে। মনে রাখবে এই ভোজতাল এটি একটি রামসার সাইট। পরের প্রশ্ন, হুইচ রিভার মার্কস দ্য ইস্টার্ন মোস্ট লিমিট অফ দ্য হিমালয়স, কোন নদীটি হিমালয়ের পূর্বতম সীমান চিহ্নিত করে, কোন নদী, ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ন্যাচারাল ফাইবার, নিচের কোনটি প্রাকৃতিক ফাইবার নয়, কি হবে এটি, কি কি আছে, টেরিলিন, উল, ফ্ল্যাক্স, জুট, টেরিলিন, পশম, শন, পাট, কি হবে, টেরিলিন, এটি কৃত্রিম ফাইবার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ খারিফ কর্ফ ইন নর্থ অ্যান্ড রবি কর্ফ ইন সাউথ ইন ইন্ডিয়া, নিচের কোনটি উত্তরে খারিফ ফসল এবং দক্ষিণে রবি শস্য হিসেবে পরিচিত, কোনটি, তিল বা সিসেম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমাস ভ্যারাইটি অফ কফি হুইচ ওয়াজ ইনিশিয়ালি ব্রড টু ইন্ডিয়া ফ্রম ইয়েমেন, নিচের কোনটি একটি বিখ্যাত জাতের কফি যা প্রাথমিকভাবে ইয়েমেন থেকে ভারতে আনা হয়েছিল, কোনটি, অ্যারাবিকা, অ্যারাবিকা কফি মূলত ইয়েমেনে হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যারাইটি অফ অয়েল সিড, নিচের কোনটি তৈল বীজের জাত, কি হবে, তারমিরা। পরের প্রশ্ন, ইট ইজ বিলিভড দ্যাট লর্ড শিবা টুক দ্য ফর্ম অফ ড্যাশ অ্যান্ড ম্যারিড টু মাতা পার্বতী অন দ্য সাইট অফ দ্য মীনাক্ষী টেম্পল ইন সাউথ ইন্ডিয়া, এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব কোন রূপ ধারণ করেছিলেন এবং দক্ষিণ ভারতে মীনাক্ষী মন্দিরে মাতা পার্বতীকে বিয়ে করেছিলেন, কোন রূপ ধরেছিলেন তিনি, সুন্দরেশ্বর। পরের প্রশ্ন, দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি আর্কিটেকচারাল এক্সাম্পল ইন ইজ দ্য টেম্পল অফ হাম্পি অফ কর্ণাটকা, নিচের কোনটি অসাধারণ স্থাপত্যের উদাহরণ হল কর্ণাটকের হাম্পি মন্দির, কোনটি, ভিত্তাল, এটা ভিত্তালে অবস্থিত, এই হাম্পি মন্দির ভিত্তালে অবস্থিত। আচ্ছা, মীনাক্ষী টেম্পল এটা কোথায় অবস্থিত, মাদুরাই তামিলনাড়ুতে, লিঙ্গরাজ এটা ওড়িশাতে ভুবনেশ্বরে, আর অক্ষরধাম এটা কোথায়, দিল্লিতে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য লিডার ইন সানফ্লাওয়ার কাল্টিভেশন, সূর্যমুখী চাষে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শীর্ষস্থানীয়, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, কি হবে, কর্ণাটক, কর্ণাটকে সব থেকে বেশি সূর্যমুখী চাষ হয়। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ ফার্মিং ইজ কল্ড স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, কোন ধরনের চাষকে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয়, প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং বা আদিম জীবিকা চাষ, এর আরেকটা নাম আছে, কি নাম, ঝুম চাষ, এটা কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং আসামের কিছু অংশে। এই চাষে কি করা হয়, বন জঙ্গলের একটা নির্দিষ্ট অংশে পুরো গাছগুলোকে কেটে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়,
সেই ছাইটা সারের কাজ করে, সেখানে ফসল উৎপাদন করা হয়। বেশ কিছু বছর সেখানে চাষ করার পরে অন্য জায়গায় শিফট করে সেখানেও একই পদ্ধতিতে চাষ করা হয়। সেই জন্য এর আরেকটা নাম হলো শিফটিং কাল্টিভেশন। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ডিসক্রাইব দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী হিসেবে বর্ণনা করেছেন? কে করেছেন এটা? কানহাইয়ালাল। নামটা অচেনা লাগছে, তাই না? এনার পুরো নাম হলো কানহাইয়ালাল মানিকলাল মুন্সি, বা সংক্ষেপে KM মুন্সি। পরের প্রশ্ন, হোয়েন ওয়াজ ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া? ভারতে প্রথম গণপরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? কোন সালে হয়েছিল? 1946 সালে। পরের প্রশ্ন, হুইচ কুইন ডায়েড ইন 1564 হোয়াইল ফাইটিং দ্য মুঘল ফোর্সেস হোয়াইল প্রোটেক্টিং দ্য গড়কাটাঙ্গা? গড়কাটাঙ্গা রক্ষা করতে গিয়ে 1564 সালে মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কোন রানী মারা যান? কোন রানী? রানী দুর্গাবতী। কার বিরুদ্ধে লড়াই করছিল? আকবরের বিরুদ্ধে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লিডিং সেন্ট পোয়েট অফ রামপন্থ হু অলসো রোড দ্য পোয়েম রামচরিত মানস? রামপন্থের প্রধান সাধক কবি ছিলেন যিনি রামচরিত মানস কাব্য লিখেছিলেন, কে? তুলসীদাস। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান মনুমেন্ট ওয়াজ বিল্ড বাই মহারাজা সোয়াই প্রতাপ সিং ইন 1799? 1799 সালে সোয়াই প্রতাপ সিং কোন ভারতীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন? কোনটি? হাওয়ামহল তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য অ্যাটমিক ব্যাটারি ইন 1912? 1912 সালে পারমাণবিক ব্যাটারি কে আবিষ্কার করেন? কে করেছিলেন? হেনরি মোসলে। পরের প্রশ্ন, দ্য স্পেকট্রাম অফ লাইট ফার্স্ট এক্সপ্লেইন বাই? আলোর বর্ণালী প্রথম ব্যাখ্যা করেছিলেন কে? আলোর বর্ণালী কি? আলোর বর্ণালীটা কি? একটা প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোকে পাস করানো হলে সেটি 7টি আলোয় ভেঙে যায়। কি কি? ভিপজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বা বাংলায় বললে বেনিয়া সহকলা। এই প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন কে? স্যার আইজ্যাক নিউটন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রসেস ইন হুইচ ওয়ার্মার লেস ডেন্স মেটেরিয়াল রাইজ আপওয়ার্ডস অ্যান্ড রিপ্লেসড বাই কুলার মোর ডেন্স মেটেরিয়ালস? নিচের কোনটি এমন একটি প্রক্রিয়া যার মধ্যে উষ্ণতর এবং কম ঘন উপাদান উপরের দিকে উঠে যায়, তার পরিবর্তে শীতল আরও ঘন পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়? এটাকে কি বলে? সঞ্চালন। এই পদ্ধতিতে কি হয়? ধরো কোনো স্থানে সূর্যের আলো পড়ছে, তাহলে এই জায়গাগুলো প্রচুর গরম হচ্ছে, তার জন্য উপরে যে বায়ুগুলো থাকে তা প্রচণ্ড গরম হয়ে যায় এবং গরম হওয়ার সাথে সাথে তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে গেলে সেটি উপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে যে শীতল ভারী বাতাস থাকে তা নিচের দিকে নেমে আসে। এই পদ্ধতিকে বলা হয় সঞ্চালন। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ দ্য কজ অফ র্যানসিডিটি অফ ফুড আইটেমস? কোন গ্যাস খাদ্যদ্রব্যের ক্ষয়ক্ষতির কারণ? কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। পরের প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং? সাইট্রিক অ্যাসিড নিচের কোনটিতে থাকে? সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? সাইট্রাস ফ্রুটে, মানে টক জাতীয় ফলে। এখানে কি হবে? কমলা লেবু বা লেমনে। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। দইয়ে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস কি হবে? তাহলে জিঙ্কের সংকেত কি? জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড H2SO4, সেখান থেকে কি হচ্ছে? ZnSO4+H2, তাহলে কি হবে? হাইড্রোজেন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড হাইয়েস্ট লাইট রিফ্লেকটেন্স অফ এনি এলিমেন্ট? নিচের কোন মৌলে তাপ পরিবাহিতা সর্বোচ্চ এবং কোন মৌলের আলোর প্রতিফলন সর্বোচ্চ? কোন মৌলে? সিলভারের বা রূপার। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ইয়ার কালেক্ট সাউন্ড ফ্রম ইটস সারাউন্ডিংস? মানুষের কানের কোন অংশ তার চারপাশ থেকে শব্দ সংগ্রহ করে? কোনটি? কর্ণপাণী। এর আরেকটা নাম আছে পিনা। পরের প্রশ্ন, রোডোস্পিন হুইচ ইজ অলসো নোন অ্যাজ সাইট ব্লু রেড রোডোস্পিন হুইচ ইজ অলসো নোন অ্যাজ সাইট ব্লু রেড ইজ ফাউন্ডেড ইন আওয়ার বডি হোয়্যার? রোডোস্পিন, যা একটি সাইট ব্লু রেড নামেও পরিচিত, আমাদের শরীরের কোথায় দেখতে পাওয়া যায়? এটি চোখে থাকে। পরের প্রশ্ন, হোয়াট ইজ ক্রিস্টোগ্রাম?
হোয়াট ইজ ক্রিস্টোগাজম? ক্রিস্টোগাজম কি? এটি হলো ফুলবিহীন উদ্ভিদ, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। পরের প্রশ্ন, দ্য প্ল্যান্টস হুইচ ডু নট হ্যাভ ডিস্টিংক্ট স্ট্রাকচারাল ফর্মস আর কল্ড, যেসব উদ্ভিদের স্বতন্ত্র গঠনগত রূপ নেই তাদের কি বলা হয়? তাদের বলা হয় থ্যালোফাইটা। পরের প্রশ্ন, হুজ অটোবায়োগ্রাফি ইজ টাইটেল সানি ডেজ? কার আত্মজীবনীর শিরোনাম সানি ডেজ? সানি ডেজ কে লিখেছে? সুনীল গাভাস্কার। এটি তার অটোবায়োগ্রাফি। আরও কিছু খেলোয়াড়ের আত্মজীবনী দেখে নাও। দেখো, প্লেইং ইট মাই ওয়ে এটা লিখেছেন সচিন তেন্ডুলকর, সেঞ্চুরি ইজ নট এনাফ এটা লিখেছেন সৌরভ গাঙ্গুলি, টেস্ট অফ মাই লাইফ এটা লিখেছেন যুবরাজ সিং, স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা লিখেছেন কপিল দেব, সানি ডেজ সুনীল গাভাস্কারের, এজ এগেনেস্ট অডস এটা সানিয়া মির্জার, প্লেইং টু উইন এটা সাইনা নেওয়ালের, আনব্রেকেবল এটা লিখেছেন মেরি কম, গোল্ডেন গার্ল এটা লিখেছেন পিটি উষা, আর শর্ট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড এটা লিখেছেন অভিনব বিন্দ্রা, দ্য স্মল ওন্ডার দীপা কর্মকারের, গোল এটা লিখেছেন মেজর ধ্যানচাঁদ, বর্ন এগেইন অন দ্য মাউন্টেন এটা হলো অরুণিমা সিনহা। এগুলো আরও তিনজন আন্তর্জাতিক ক্রীড়াবিদের আত্মজীবনী দেখে নাও। দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি এটা লিখেছেন মোহাম্মদ আলী, টাচ বাই গড হাউ উই ওন দ্য মেক্সিকো 86 ওয়ার্ল্ড কাপ এটা লিখেছেন মারাদোনা, হোয়াই সকার ম্যাটার্স এটা লিখেছেন পেলে। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য হিন্দি পোয়েট্রি বুক ছিলতে হুয়ে আপনে কো? নিচের মধ্যে কে হিন্দি কাব্যগ্রন্থ ছিলতে হুয়ে আপনে কো এর লেখক? এটা লিখেছেন নন্দকিশোর আচার্য। পরের প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং বুক ওয়াজ রিটেন বাই কিরণ দেশাই? নিচের কোন বইটি কিরণ দেশাই লিখেছেন? তিনি লিখেছেন ইনহেরিটেন্স অফ লস, দ্য গ্লাস প্যালেস এটা লিখেছেন অমিতাভ ঘোষ, দ্য ইন্টারপ্রেটার অফ মেলাডিস এটা লিখেছেন ঝুম্পা লাহিড়ি, দ্য গড অফ স্মল থিংস এটা লিখেছেন অরুন্ধতী রয়। পরের প্রশ্ন, ব্রেড ইগল অ্যালবাট্রস আর অল ওয়ার্ডস ইউজড ইন? ব্রেডি ইগল অ্যালবাট্রস এই শব্দ কোথায় ব্যবহৃত হয়? কোন খেলায় ব্যবহৃত হয় এটি? গলফে। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন রেসলার টু উইন অলিম্পিক মেডেল? নিম্নলিখিতগুলির মধ্যে কি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি অলিম্পিক পদক জিতেছিলেন? কে জিতেছিলেন? সাক্ষী মালিক। কোন সালে জিতেছিলেন? 2016 রিও অলিম্পিকে। পরের প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং ফোক সং স্টাইল ইজ পপুলার ইন ওয়েস্ট বেঙ্গল আসাম অ্যান্ড সাম পার্টস অব বাংলাদেশ? পশ্চিমবঙ্গ আসাম এবং বাংলাদেশের কিছু অংশে নিচের কোন লোকগীতি জনপ্রিয়? কোনটি? বাভাইয়া। পরের প্রশ্ন, ওভি আ টিপিক্যাল ফোক সং কম্পোজড অফ কাপলেটস ডিসক্রাইবিং ওমেন্স ম্যাটার্নাল অ্যান্ড ম্যাট্রিমোনিয়াল হোমস অ্যান্ড সাং বাই ভিলেজ ওমেন হোয়াইল ডুইং রুটিন ওয়ার্ক থ্রু আউট দ্য ডে ইজ অ্যাজ? ওভি একটি সাধারণ লোকসঙ্গীত যা মহিলাদের মাতৃত্ব ও বিবাহের বাড়ির বর্ণনা করে এবং গ্রামীণ মহিলারা সারাদিনের রুটিন কাজ করার সময় গিয়ে থাকে। কোন রাজ্যে এটি প্রসিদ্ধ? এটি মহারাষ্ট্রের গান। ওভিটা মহারাষ্ট্রের জনপ্রিয় গান। পরের প্রশ্ন, মোপিন দ্য ফেস্টিভ্যাল অফ এক্সরসিজম অফ ইভিল স্পিরিটস ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? মোপিন অশুভ আত্মাদের ভূত ত্যাগের উৎসব কোন রাজ্যে পালিত হয় এটি? এটি পালিত হয় অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, বনগঙ্গা ফেস্টিভ্যাল ইজ রিলেটেড টু হুইচ অব দ্য ফলোয়িং স্টেট? বনগঙ্গা উৎসব নিচের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং পার্টিসিপেটেড ইন ওয়ার্ল্ড ওয়ার টু অ্যান্ড ওয়াজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ক্রিকেট? নিচের মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ক্রিকেটের সাথেও যুক্ত ছিলেন? কে সেই ব্যক্তি? অ্যালান বার্গেস, ইনি নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। এবং পরের প্রশ্ন, মুরুগাপ্পা গোল্ড ক্লাব ইজ রিলেটেড টু হুইচ অব দ্য ফলোয়িং স্পোর্টস? মুরুগাপ্পা গোল্ড কাপ নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটি হকি খেলার সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, টু হুইচ অব দ্য ফলোয়িং স্টেটস গাজলি পেন্টিংস আর ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড ইন হুইচ ব্রাস ইজ নট ইউজড? নিচের কোন রাজ্যের সাথে কাজলি পেন্টিং ঐতিহ্যগতভাবে জড়িত এবং এই এই আঁকায় কোনো রকম ব্রাশ ব্যবহার করা হয় না? এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? রাজস্থানে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ ট্রাইবাল গ্রুপ ট্র্যাডিশনালি লিভিং ইন দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? নিচের মধ্যে কোনটি ঐতিহ্যগতভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতি গোষ্ঠী নয়?
কি অপশন রয়েছে? সেন্টিলিস, অম, জারবা, মুন্ডা। কি হবে এটি? মুন্ডা। মুন্ডা যে কোথায় দেখতে পাওয়া যায়? এটা ছোট নাগপুর মালভূমির আশেপাশে এদের বাসস্থান। পরের প্রশ্ন, চেঞ্চু শিডিউল ট্রাইব বিলংস টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া? চেঞ্চুস একটি তপশালী উপজাতি, এটা ভারতের কোন রাজ্যের অন্তর্গত? এদেরকে দেখতে পাওয়া যায় তেলেঙ্গানা রাজ্যে। তাহলে আজ এই 60টি প্রশ্ন হলো। পরের দিন আমরা আরো কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন দেখে রাখবো, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয়। এবং আর যেদিন যেদিন MTS এর যে পরীক্ষা শিফটগুলো থাকবে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আগামী ভিডিওগুলোতেও অ্যানালিসিস করব। সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।